সো ফ্রেন্ডস, সকালবেলা ঝটপট করে যদি কোনো রেসিপি তৈরি করতে ইচ্ছা হয় তো এইটা ট্রাই করতে পারো। এটা হেলদিও এবং টেস্টিও। এটার মধ্যে রয়েছে দুধ, ডিম এবং বাচ্চাদের জন্য তো খুবই ভালো, এবং বড়রাও ট্রাই করতে পারো। তো ফার্স্ট আমি এখানে নিয়ে নিচ্ছি একটা বাটিতে 1 কাপ ময়দা। এরপর আমি নিয়ে নিচ্ছি 1/2 টিস্পুন গোলমরিচের গুঁড়ো এবং স্বাদ মতো নুন, এবং আমি এখানে 2টো কাঁচা লঙ্কা এভাবে কুচি করে নিয়েছি। এরপর আমি 1টা পেঁয়াজ এরকমভাবে কুচিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো 2 ধনেপাতা কুচি আর 1টা টমেটো। আমি আর 1টা টমেটো আমি এভাবে কুচিয়ে নিয়েছি। এরপর আমি দিয়ে দেবো 2টো ডিম। এখানে আমি দেশি মুরগির ডিম ইউজ করেছি। চিনিটা এখানে অপশনাল, তোমরা চাইলে দিতেও পারো, কিন্তু চিনিটা দিলে খুব সুন্দর একটা টেস্ট হয়, যে কারণে আমি এখানে ইউজ করছি 1 চামচ চিনি। এরপর আমি এর মধ্যে দিয়ে দেবো দুধ, এবং দুধ দিয়ে আস্তে আস্তে করে এটা মিশিয়ে নিতে হবে। আবার একটুখানি দুধ দেব, দিয়ে আমি এই ব্যাটারটা বানাবো। ব্যাটারটাকে ততক্ষণ এভাবে মিক্স করতে হবে যতক্ষণ না একদম একটা পাতলা একটা ব্যাটার তৈরি হচ্ছে ততক্ষণ। তো আমি আর একটু ভালো করে মিক্স করে নিচ্ছি, যাতে কোনো রকম দানা দানা না থেকে যায়। এখানে আমি সাদা তেল ইউজ করছি। আমি একটা ব্রাশ নিয়ে জাস্ট তেলটাকে দিয়ে দেব। এরপর আমি এরকম গোল হাতায় আমি এরকম দু হাতা আমি এটা তুলবো, এবং এটাকে আমি ভাজতে সময় দেবো। এবং যখন দেখবে ভাজাটা অনেকটা হয়ে এসেছে, তো দু সাইড দিয়ে অনেকটা লাল হয়ে যাবে, তখন জানবো যে একটা সাইড আমাদের ভাজা হয়ে গেছে। তো এবার আমি উল্টে নেব। আমি আর একটু সামান্য তেল জাস্ট 4-5 দিয়ে ছড়িয়ে দেবো। একটু লাল লাল মতন হয়ে আসলে ভাজাটা আমি থালায় তুলে নেব। তো সেম প্রসেসে আমরা আবার আরেকটা বানানোর জন্য হাতা করে তুলে নিচ্ছি। তো একইভাবে বানাতে হবে পরপর, এবং এটা সকালের টিফিনের জন্য তো খুব ভালো। আমি পরপর কয়েকটা ভেজে নিচ্ছি, ভেজে নেবার পর আমি পরিবেশন করব। আমি এটার সাথে ইউজ করব সুইট গার্লিক সস। এটা সস দিয়ে খেতে ভীষণই ভালো লাগে, কিংবা কেউ আচারও ইউজ করতে পারো। টিফিনটা আমার রেডি হয়ে গেছে।
কেমন লাগলো জানিও আজকের রেসিপি।